আমাদের প্রীতম আমাদের গর্ব খেলা হবে ফিরছে একবার হাই ফাই অনেকদিন বাদে এলাম তোমাদের সামনে দেখো প্রচণ্ড ঘেমে গেছি আর তোমরা হয়তো বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছি তো অনেকদিন বাদে ব্লগ শুরু করছি তো ভাবলাম যে আজকে ব্লগটাও করিনি তোমরা দেখতেই পারবে কিসের জন্য যাচ্ছি কার সাথে যাচ্ছি কী কারণে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি বলে দিই মানে আমার ডান্স যখন থেকে আমি ডান্স দেওয়া শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলে ডান্সের মানে আমার চ্যানেলে তো আমার ডান্স দেখে অনেকেরই ভালো লেগেছে এটাই অনেক মানে যত ভালো লাগার পরে ডিরেক্টর প্রডিউসার একটা অনেক বড় চ্যানেল থেকে আমাকে অফার করেছে ওই আমাদের রাজবংশী কোচবিহারের রাজবংশী চ্যানেল থাকে ওই চারবার রাজবংশী গান থাকে তো আমাদের যে রাজবংশী গানের হিরো থাকে তো ওই ওখানে শ্যুট করার জন্য ওই ভিডিওগুলোতে শ্যুট করার জন্য তো এটা আমার কাছে অনেক বড় পাওনা এত বড় চ্যানেল থেকে আমাকে নিজে থেকেই অফার করেছেন ওনারা তো কারা কারা এসছেন তোমাদেরকে এখনই দেখাবো এখনই ওরা চলে আসবে তো শ্যুটের টাইমটুকু অবশ্যই দেখাবো যতটা পারি কার সাথে করবো তোমাদের সবার প্রিয় কোচবিহারের আমাদের স্টার বলতে গেলে রাজবংশী দেখতে পাচ্ছ আমার লুকটা দেখো একদম অতটা করিনি একদম সিম্পল লুক সেজেছি কারণ সিম্পল দরকার বেশি একদম সিম্পল বউ সেজেছি তো এখন বেরোবো কি নাম তোর জানি মেঘান মৃগাঙ্ক এই যে মৃগাঙ্ক ভাইয়েরা দাদা রাজীব দা আমাদের প্রীতম রায় এই আমাদের ক্যামেরাম্যান ভাই কি নাম তোমার দিবাকর এই যে ভাই সবাই এসছে আমরা স্পটের পাশে চলে এসেছি এসে একটা ছায়া জায়গায় আমরা দাঁড়িয়েছি দেখো যে ওরা আলোচনা করছে আমার সাথে এসছে আমার মাসি হাই তারপর ওরাও আছে আমাদের সাথে টিমে আমাদের টিমে ওরাও আছে তো পৌঁছে চলে এসেছি ঠিক ওই জায়গাটা হয়তো আমরা যাব ওই জায়গায় যাব পৌঁছে কথা বলছি হ্যাঁ হ্যাঁ দেখা তো যার সঙ্গে শুরু করবো বলেছিলাম রাজবংশী আমাদের স্টার রাজবংশী হিরো আমাদের গর্ব প্রত্যেক রাজবংশীদের তো তোমাদেরকে দেখাবো আমি তাকে আমাদের প্রীতম আমাদের গর্ব খেলা হবে ওকে তো তোমরা জানাবো ভীষণ জলি খুবই ভালো মনের মানুষ একটা তো যাব এখানে এসে আমরা হয়তো ডিসিশন চেঞ্জ করলাম জায়গা চেঞ্জ হচ্ছে তো সেখানে যাব আমরা আমার চ্যানেলের নাম হচ্ছে rscreation আর এই দাদার চ্যানেলে আমরা rscreation এই আসছে যে গানটা নতুন একটা ফানি টাইপের গান বেশ মজা হবে আপনি স্পটে চলে এসেছি ওহো তো আমরা স্পটে চলে এসেছি এই স্পটে করব শ্যুটটা তোমাদেরকে জানি না কতটা আমি তুলে ধরতে পারবো যতটুকু পারি আমার ফোনটা যে নেবে আমি কারো কাছে দেবো সে হয়তো আমার ফোনটা কারো কাছে দেবো তা সে করবে যতটুকু পারে ওফো তোমাদেরকে তো আমার জানানোই হয়নি হাই ফাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগ ওয়েলকাম অনেকদিন বাদে যেহেতু ব্লগিং নিয়ে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো সত্যি তোমরা সবাই কেমন আছো প্লিজ জানিয়ে দিও কমেন্টস করে আর অবশ্যই ডান্স তো আসবেই কী ডান্স দেখতে চাও কোন সঙের সেটা অবশ্যই জানিয়ে দিও দেখো আজকে শ্যুটটা যে কীভাবে করবো এতক্ষণ ওয়েদারটা এত ভালো ছিল রোদ ছিল এখন দেখো মনে হয় বৃষ্টি চলে আসবে দেখো পাতা নড়ছে দেখো মনে হয় বৃষ্টি চলে আসবে তো আমার সত্যি আজকে খুবই হ্যাপি আমি কারণ এত বড় প্রজেক্টে মানে ওরা আমাকে অফারটা দিয়েছে কাজ করার জন্য ওদের সাথে সত্যি আমি খুব হ্যাপি আর বিশেষ করে আমাদের
প্রীতম রায়ের সঙ্গে প্রীতম ভাইয়ের সঙ্গে করবো ডান্স শ্যুট করবো, ওটা আমার সত্যি পাওনা অনেক। আর আমরা এভাবেই মোটিভেট হই, যদি আমার মানে আমার কেন যে কোনো শিল্পী বলো ইউটিউবার বলো তাদের দেখে কেউ মানে তাদের ডান্স হোক যে কোনো কিছু ভালো লাগে, কেউ যদি এই অফার এরকম অফার দেয় কাউকে তো সত্যি ভালো লাগে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। ওনাদের থ্রোতে আমি এসেছি ওদের সাথে কাজ করার জন্য একসাথে, আমার সত্যি অনেক বড় পাওনা। এভাবে আমরা সত্যি মোটিভেট হই, তাই না? তো আমি চেষ্টা করব আরও ভালো করে ডান্স করার, যাতে সবার আরও ভালো লাগে, এইটুকুই বলবো। তো দেখো মাসি দোলনায় বসে পড়েছে, ফিরছে একবার, খুবই ভালো। এখন ওই যে ওই রাস্তাটা তো ভালো আছে, দুটো চ্যানেলেই হোস্ট হচ্ছি আমি। তো ওরা ওখানটায় আছে, আমি এখন কি করি এখন, এই যে ওরা ওখানটায় আছে আমি এখন কি করি, এখানে আড্ডা মারছি। আর এই যে ওদের চলছে শুট চলছে এখন, তো ছেলেদের চলো ওদেরটা দেখিয়ে নিই তোমাদের, খুব ভালো লাগবে, বেশ মস্তি হচ্ছে। তেরে আসছে আমাদের দিকে, কত কিছু ওটা বলছে, না আগিয়ে দাও আগিয়ে দাও আরো আগাবে, হ্যাঁ আগিয়ে দাও, কারণ অনেকটা এখনই টিফিন করলাম সবাই মিলে, টিফিন করে নিলাম, রেস্ট নিলাম একটু, তারপর আবার কাজে কিছুটা বাকি আছে শুট করা, সেটা সেরে নেব আমরা। এই যে পুরো টিম ভিডিওটা দেখবেন, কিন্তু অবশ্যই ভিডিও না দেখলে কিন্তু যে মুইও ভাইয়ের সুরে শুট নিতে কথা কথা, আর ভিডিওটা দেখবেন 100% মজা পাবেন। চ্যানেলের নাম হচ্ছে rscreation, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, rscreation এর কথা বলেছে, rscreation এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইওর ফ্রেন্ড। স্পটটা আর একটু চেঞ্জ করানো হবে, কারণ কিছুটা এখানে করলাম শুট, আর একটু চেঞ্জ করানো হবে, তো ওই দিকটা একটু যাবো আমরা।
দেখো প্লটটা খুবই সুন্দর আমাদের কোচবিহারের শাল বাগান এটা এই যে মাসি উফ কি অবস্থা টায়ার্ড আমি ভীষণ ভীষণ টায়ার্ড তো যাচ্ছি আমরা এখন Apple.